আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ, আশা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালোই আছেন। সম্প্রতি ভাস্কর্য ও মূর্তির বিষয় নিয়ে আলোচনা সমালোচনা বেশ তুঙ্গে। কোরআন সুন্নাহ অনুযায়ী বিভিন্ন বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান করে ইসলামী বক্তাগণ সোশ্যাল মিডিয়ায় ও মাঠে ময়দানে বক্তৃতা দিচ্ছেন। আবার অপরদিকে কিছু বিশ্লেষক ভাস্কর্য ও মূর্তির বিষয়টিকে অসাম্প্রদায়িকতার লেবাসে উদারতা দেখিয়ে ভিন্ন ব্যাখ্যা প্রদান করছেন, বলছেন দুটি ভিন্ন জিনিস। কেউ কেউ আবার এই দুয়ের ভিন্নতা প্রমাণ করতে বলছেন কাবা শরীফ ও হজরে আসওয়াদ পাথরও এক ধরনের ভাস্কর্য। আল্লাহ পাক আমাদের ক্ষমা করুন। নবী সুলাইমান আলাইহিসসালামের ইচ্ছা অনুযায়ী সেখানে ভাস্কর্য তৈরি করা হতো। তুমুল এই বিতণ্ডার মধ্যেই আল্লামা মামুনুল হকের এ বিষয় নিয়ে দেয়া বক্তৃতাগুলোতে মানুষের প্রচন্ড আগ্রহ দেখা দিয়েছে। আমি দেখতেছি কোরআন হাদিসের হয়তোবা পর্যাপ্ত তথ্য আপনার কাছে না থাকার কারণে আপনি এমন একটা ভয়াবহ পথের দিকে অগ্রসর হচ্ছেন। আপনি বঙ্গবন্ধুর আপনার মাধ্যমে হোক অথবা যারাই হোক মূর্তি তৈরি করতেছে, এটা কবরের মধ্যে বঙ্গবন্ধুর জন্য আযাবের ব্যবস্থা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে যে মাওলানা মামুনুল হককে বক্তৃতা দিতে বাধা প্রদান করা হচ্ছে সচেতনভাবেই রাষ্ট্রের উপর মহল থেকে, যেখানে ধর্মপ্রাণ প্রতিটি মানুষই বিশ্বাস করেন যে ভাস্কর্য আর মূর্তির মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। এ বিষয়ে আমাদের একটি বিশ্লেষণাত্মক আলোচনা রয়েছে ফ্রি স্কাই টিভির 25তম পর্বে, সময় করে দেখে নেবেন। আজ আপনাদের সামনে মাওলানা মামুনুল হকের জীবন ও সংগ্রামের কথা জানাব, কোথাও যাবেন না, পুরো আলোচনাটি দেখবেন নিশ্চয়ই। আন্তর্জাতিক ইস্যুতে সংবাদ বিশ্লেষণের পাশাপাশি থাকছে সকল জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা। দেখতে পারেন আপনাদের প্রিয় চ্যানেল ফ্রি স্কাই টিভিতে দ্য এরদোয়ান ও ভাইরাল ইস্যুগুলো। প্রতিদিনের কন্টেন্টগুলো আপনার মুঠোফোনে তাৎক্ষণিক পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। মতামত দিতে ও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ফ্রি স্কাই টিভি, উন্মুক্ত আকাশ তোমার আমার। পৃথিবীর বুকে জন্ম নেয়া প্রতিটি পুত্রের মাঝেই তার বাবার কিছু স্বভাব চরিত্র মিশে থাকে, কেউ সেটাকে আঁকড়ে রাখে আবার কেউ অবহেলায় হারিয়ে ফেলে। আল্লামা মামুনুল হক হলেন আঁকড়ে রাখা মানুষগুলোর একজন। এই মানুষটির বুকে প্রতিনিয়ত ভালোবাসা আর সাহস নিয়ে লালিত হয় পিতার রেখে যাওয়া স্বপ্ন। বারবার মনে করিয়ে দেয় তিনি একজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। স্মৃতির পাতায় ভেসে ওঠে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে পাওয়া আকাবীরদের হীরের টুকরোর চেয়েও মূল্যবান বাণী আর ইতিহাস। আল্লামা মামুনুল হকের কথায় কখনো কোনো কাজে পিছু পা হওয়ার কথা মাথায় আসতেই মনে পড়ে যায় আমি এক আপসহীন বীরের সন্তান। কোনো অন্যায় রুখে দেওয়ার অনুপ্রেরণা মিলে বাবার রেখে যাওয়া কথাগুলো থেকে। তাই তো এই সমাজে যখন একজন মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মুখ খোলার সাহস মাত্র পায় না, তখন তিনি গর্জে ওঠেন সিংহের মতো। হাজারো কালো শক্তির অগ্নিচক্ষুকে উপেক্ষা করে জিহাদি তামান্না বুকে নিয়ে বলে ওঠেন, হে যুবক, ফের চলো যুদ্ধের ময়দানে। পুত্রের মুখ থেকে হুঙ্কার আসে বাবার মতো। তার প্রতিটি হুঙ্কারের পর হাজারো মানুষের হৃদয় থেকে বের হয়ে আসে আল্লাহু আকবারের আকাশ বাতাস কাঁপানো ধ্বনি। ভয়ে থরথর করে কেঁপে ওঠে নাস্তিক মুরতাদদের মাসনাদ। তার হুঙ্কারে ঘুমন্ত মানুষ নামধারী জানোয়ারদের কলিজায় কম্পন সৃষ্টি হয়। তার মুখে উঠে আসে এই সমাজের আড়ালে হওয়া সব অজানা তথ্য। তিনি তো আপসহীন বীরের আপসহীন সন্তান। পরিষ্কার ভাষায় জানিয়ে দেন আমাদের হৃদয়ে জমে থাকা কথাগুলো। তিনি শুধুই একজন জনাব মামুনুল হক। তিনি হলেন বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় সিংহাসনের মুকুটহীন রাজা, যার একটিমাত্র হুঙ্কারে জেগে ওঠে আমাদের ঘুমন্ত হৃদয়, ইমান হয়ে ওঠে তাজা। জেনে রাখা ভালো, মামুনুল হক হাজারটা হয় না, একজনই হয়। আজ দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয় যে এই সমাজের কিছু নামধারী মানুষ ওনার যোগ্যতা নিয়ে সমালোচনা করে, কেউ আবার উচিত কথা বলার দায়ে সে কথা নিজেদের গায়ে টেনে লাফালাফি করে। ওনাদের একটি কথা ভালো করে মনে রাখা উচিত যে বাঘের ঘর থেকে বাঘ জন্ম নেয়, ছাগলের বাচ্চা না। যারা বলে উনি ওনার বাবার পরিচয়ে আজ বাংলার মানুষের মুকুটহীন রাজপুত্র, তাদের বলছি তরতর করে বেড়ে ওঠা গাছটা কাল বৈশাখী ঝড়ে ভেঙে পড়ে যায়। মামুনুল হক যদি এমনি হতো তবে আরো আগেই ভেঙে পড়ে যেত, তাহলে আর দুই যুগ যাবৎ ময়দানে থাকা হতো না ওনার। যারা ওনার যোগ্যতা সম্পর্কে প্রশ্ন করেন
তাদের বলার মতো কিছুই নাই। শুধু বলবো আল্লামা মামুনুল হকের মতো যোগ্যতা সম্পন্ন আলেম এই যুগে হাতে গুনে কয়েকটা পাবেন মাত্র। মাওলানা মোহাম্মদ মামুনুল হক 1973 সালের নভেম্বর মাসে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ ও ইসলামী বক্তা। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকার শাইখুল হাদিস হাদিস বিভাগীয় প্রধান, মাহাদুদ তারবিয়াতুল ইসলামিয়া ও বাবরি মসজিদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং মাসিক রহমানি পায়গামের সম্পাদক। মামুনুল হক 1973 সালের নভেম্বরে আজিমপুর ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আজিজুল হক ছিলেন একজন সুপরিচিত বাংলাদেশি ইসলামী পণ্ডিত ও সহিহ বুখারীর প্রথম বাংলা অনুবাদক, যিনি শাইখুল হাদিস নামে সমধিক পরিচিত। তার ভাই বোনের সংখ্যা 13। মাহফুজুল হক তার অগ্রজ, একজন প্রভাবশালী ইসলামী পণ্ডিত ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব। মাওলানা মোহাম্মদ মামুনুল হক 1985 সালে 12 বছর বয়সে তিনি লালবাগ চান্তারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনের হেফজ মুখস্থ সমাপ্ত করেন। 1986 সালে ভর্তি হন জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকায়। 1993 সালে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় শরহে বেকায়া জামাত থেকে প্রথম স্থান, 1995 সালে মেশকাত জামাত থেকে তৃতীয় স্থান এবং 1996 সালে দাওরায়ে হাদিস মাস্টার্স থেকে প্রথম স্থান অধিকার করেন। পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন। তিনি 5 বছর সিরাজগঞ্জ জামিয়া নিজামিয়া বেথুয়া মাদ্রাসা এবং 2 বছর মিরপুর জামিউল উলুমে শিক্ষকতা করেন। তারপর 2000 সাল থেকে জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকায় শাইখুল হাদিস হাদিস বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। 2015 সালে তিনি মাহদুদ তারবিয়াতুল ইসলামিয়া নামে একটি উচ্চতর ইসলামী শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক ছিলেন। এছাড়াও তিনি বাইতুল মামুর জামে মসজিদের খতিব। 2020 সালের ফেব্রুয়ারির দিকে তিনি ঢাকায় বাবরি মসজিদ বাংলাদেশের নির্মাণ কাজ শুরু করেন। 2020 সালের 10 অক্টোবরে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও 15 নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। 2013 সালের 5 ও 6 মে ঢাকার শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজত আন্দোলনের নেতৃত্বের জন্য 12 মে বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করেছিল। 2018 সালের বাংলাদেশের সাধারণ নির্বাচনের 2 দিন আগে তিনি পুনরায় গ্রেপ্তার হন। 2019 সালের 6 এপ্রিল বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে আপত্তিকর বক্তা হিসেবে চিহ্নিত করে। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করায় তাকে মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক 72 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ধোলাইখালে বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে গাদ্দারি করার সামিল। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে তারা বঙ্গবন্ধুর সুসন্তান হতে পারে না। এর মাধ্যমে মসজিদের শহরকে মূর্তির শহরে পরিণত করার অপচেষ্টা চলছে, এ মূর্তি স্থাপন বন্ধ করুন। যদি আমাদের আবেদন না মানা হয় আবারও তৌহিদি জনতা নিয়ে শাপলা চত্বর কায়েম করা হবে। আলেমি দিন মাওলানা মামুনুল হক সম্পাদিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা মোট 14টি। 2001 সাল থেকে তিনি মাসিক রহমানি পয়গামের সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও সমসাময়িক ইস্যুতে তিনি জাতীয় ও দৈনিক পত্রিকায় নিবন্ধ লিখে থাকেন। জনাব মামুনুল হকের লেখা উল্লেখযোগ্য কিছু বইয়ের নাম কারাগার থেকে বলছি। 2013 মেহরাব ও মিম্বরের কথা, সময়ের পয়গাম, স্বাধীনতা সংগ্রামে আলেম সমাজের ভূমিকা, সত্যের পথে সংগ্রাম, নারী অধিকার, ব্যাখ্যা ও ভ্রান্তি নিরসন, পহেলা বৈশাখ, ইসলাম কি বলে, সফল মুমিনের পরিচয়, একটি দিনী দাওয়াত, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা পরিচিতি ও নীতিমালা, ইসলামী আন্দোলনে চাই জিন্দা দিল কর্মী, ইসলামী সংগঠনে নেতৃত্ব ও আনুগত্য, নেতৃত্ব আনুগত্য ও ইসলামী জীবন, ইসলামী সংগঠন কি এবং কেন, শায়খ পীর আল্লামা গোলাম সরওয়ার সাইদের মৃত্যুর পর একটি আলোচনায় বলেছিলাম, পীর অলি শাহ পরাণ শাহ জালাল শাহ মখদুমের এই দেশে আমাদের সোনার মানুষেরা যখন এই পৃথিবী থেকে বিদায় নেয় তখন তাদের প্রতি শোক জানিয়ে সামান্যতম ভদ্রতাটুকুও দেখায় না রাষ্ট্রের উপরমহল থেকে। অথচ দেখুন আজই মারা গেছেন এক নাট্য ব্যক্তিত্ব, তার প্রতি শোক জানিয়ে কতজন বিবৃতি দিয়েছেন। আমরা যে পর্যন্ত না সত্যিকার মানুষদের চিনতে পারবো সে পর্যন্ত আমরাও
আল্লাহর পছন্দের মানুষ হতে পারবো না। তবে এখন আমরা আশা রাখছি আমাদের মানুষেরা ধর্মভীরু, তারা ধীরে ধীরে নিশ্চয়ই আলোর পথেই ফিরে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে তার পথে ও তার পেয়ারা হাবিবের পথে কবুল করে নিন, আমিন। বন্ধুরা, শেষ করছি আজকের মতো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক ইস্যুতে সংবাদ বিশ্লেষণের পাশাপাশি থাকছে সকল জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা। দেখতে পারেন আপনাদের প্রিয় চ্যানেল ফ্রি স্কাই টিভিতে দ্য এরদোয়ান ও ভাইরাল ইস্যুগুলো। প্রতিদিনের কন্টেন্টগুলো আপনার মুঠোফোনে তাৎক্ষণিক পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। মতামত দিতে ও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ফ্রি স্কাই টিভি, উন্মুক্ত আকাশ তোমার আমার।